আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফেসবুক, টুইটার কিংবা ইউটিউবে মোবাইল, ল্যাপটপ কিংবা ডেস্কটপে বসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ইসলামী বইয়ের পরিচিতিমূলক আয়োজন ইসলাম প্রতিদিন বুকস দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে আমরা এই অনুষ্ঠানটিতে প্রতিদিন এক একটি ইসলামী বই নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং সেই বইটি সম্পর্কে পরিচিতিমূলক একটি আলোচনা তুলে ধরার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত সবর নামের চমৎকার একটি বই নিয়ে। সুপ্রিয় দর্শক, সবর এটি একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। সবর সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। সুপ্রিয় দর্শক, সবর বিষয়টি কি, ধৈর্য ধারণ করা বলতে আসলে কি বোঝানো হয়? আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে আসলে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, পৃথিবীতে এমন কোনো পরিবার নেই যেখানে কোনো বিপদ আপদ নেই, পৃথিবীতে এমন কোনো সমাজ নেই যেখানে কোনো বালা মুসিবত নেই। সুপ্রিয় দর্শক, যখনই আমাদের জীবনে, যখনই আমাদের পরিবারে, যখনই আমাদের সমাজে বিপদ আসবে, বালা মুসিবত আসবে এবং যখনই আমরা কোনো সমস্যাগ্রস্ত হব তখন সেই সমস্যায় হতাশাগ্রস্ত না হয়ে, বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ করা, এটি হচ্ছে আসলে সবর। সুপ্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় সবর করার কথা বলেছেন এবং তিনি সবরকারীদের সঙ্গে আছেন এবং তাদেরকে উত্তম প্রতিদান দিবেন বলে আশ্বাস প্রদান করেছেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে সবরের ফজিলত এবং সবরের প্রতিদান সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, সবর বলতে আসলে কি বোঝায়, আমরা কিভাবে ধৈর্য ধারণ করব, কেনই বা ধৈর্য ধারণ করব এবং সবর বা ধৈর্য ধারণ করার প্রতিদান হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি কি দান করবেন এবং কি কি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন, এই বইটির মাঝে মূলত সেই সমস্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিতভাবে কোরআন হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, বইটির আলোচ্য বিষয়ের পরিচয় তুলে ধরে বইটির মূল লেখক ইবনুল কায়্যিম আল জাওযিয়া রহমতুল্লাহি আলাই তার ভূমিকার মধ্যে চমৎকারভাবে লিখেছেন। চলুন তাহলে আমরা দেখি তিনি কি লিখেছেন। তিনি লিখেছেন, ইমান মূলত দুই ভাগে বিভক্ত, এক ধৈর্য, দুই কৃতজ্ঞতা। কাজেই যে ব্যক্তি নিজের কল্যাণ চায় এবং প্রকৃত মুক্তি ও অনাবিল সুখ কামনা করে তার কর্তব্য হলো এই দুটি গুণ নিজের মধ্যে ধারণ করা এবং পরম অধ্যবসায়ের সঙ্গে এর চর্চা করা। কেউ যদি এই গুণ দুটি অর্জন করতে পারে তবে কিয়ামতের দিন সে সফলকাম হবে এবং মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। এই বইটি রচিত হয়েছে ধৈর্য এবং কৃতজ্ঞতার পরিচয়, গুরুত্ব, তাৎপর্য এবং মানব জীবনে এর প্রাসঙ্গিকতা ও অপরিহার্যতা ইত্যাদি ব্যাখ্যা করার জন্য এবং একথা বোঝানোর জন্য যে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ এ দুটি গুণের মাঝেই নিহিত। ধৈর্য ও কৃতজ্ঞতা সম্পর্কে এটি একটি অনবদ্য ও ফলপ্রসূ গ্রন্থ। এতে এমন অনেক গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ বিষয় গ্রন্থিত হয়েছে যেগুলো সর্বান্তকরণে গ্রহণ ও সর্বাংশে পালন করা সম্ভব না হলে ইমান পরিপূর্ণ হতে পারে না, মানুষের চিন্তা ও চরিত্রের ভারসাম্য বজায় থাকতে পারে না, এমনকি তার মধ্যে শারীরিক, মানসিক ও আত্মিক নিয়ন্ত্রণও প্রতিষ্ঠিত হতে পারে না। কাজেই প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য হলো এই গুণ দুটিকে সর্বান্তকরণে গ্রহণ করা এবং এগুলোর চর্চা ও অনুশীলনে সর্বাত্মক চেষ্টা ব্যয় করা। সুপ্রিয় দর্শক, লেখকের এই বক্তব্য থেকে আমরা কিন্তু এই বইয়ের আলোচ্য বিষয় সম্পর্কে চমৎকার একটি ধারণা লাভ করেছি। তিনি তার এই গ্রন্থের মাঝে ধৈর্য ধারণ করার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশেরও বিষয়টি সংযুক্ত করেছেন, সংকলিত করেছেন। পাশাপাশি তিনি বলতে চেয়েছেন যে প্রত্যেকজন মুমিন মুসলমানের মাঝে যদি ধৈর্য ধারণ করা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করার এই গুণ দুইটি না থাকে তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না, তার আত্মিক প্রশান্তি পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা যারা নিজেদেরকে মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, যারা আমরা পরকালীন সফলতা কামনা করি, তাদের সবার উচিত ধৈর্য ধারণ করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, এই দুইটি গুণকে নিজেদের জীবনে শতভাগ বাস্তবায়ন করা। সুপ্রিয় দর্শক, বইটির আলোচ্য বিষয়ের চমৎকার পরিচয় তুলে ধরতে গিয়ে প্রকাশকের কথায় লেখা হয়েছে, যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন বারবার তার প্রিয় বান্দাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, সীমাহীন বিপদে আচ্ছন্ন রেখে তাদের ঈমানকে আরও মজবুত করেছেন। আনাস ইবনুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন তার কোনো বান্দার মঙ্গল চান তখন দুনিয়াতেই তার অপরাধের শাস্তি দিয়ে দেন, পক্ষান্তরে তিনি যখন তার কোনো বান্দার অমঙ্গল চান তখন दुनिया तार पापे शास्ति देवा थेके बिरत थाकेन जेन कियामतेर दिन ताके पूर्णरूपे शास्ति दीते पारेन। सुप्रिय दर्शक, पवित्र कुरानेर आयातेर रेफारेंस दिए प्रकाशकेर एई कथाटिर माध्यमे आमादेर माझे किन्तु एकटी चमत्कार उपलब्धि सृष्टि हवा उचित। अर्थात आमरा जारा दुनियाते आमादेर जीवने कोनो समस्या होले, कोनो विपद होले, कोनो बाला मुसीबतेर सम्मुखीन होलेई जारा हताश हो पड़ी तादेर अवश्य এই বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ হয়তো আমার পাপের শাস্তি স্বরূপ দুনিয়াতে দিয়ে আমাকে আখিরাতের শাস্তি থেকে হয়তো আল্লাহ মুক্ত করতে চাচ্ছেন। সুতরাং আমাদের উচিত হবে যে আমরা যেন কোনো বিপদে, কোনো সমস্যায়, কোনো বালা মুসিবতে হতাশ না হয়ে পড়ি, বরং ধৈর্য ধারণ করি। সুপ্রিয় দর্শক, প্রকাশকের কথায় তিনি আরও লিখেছেন, সবর বিষয়ে কার্যকর এবং দিক নির্দেশনা, সুফল এবং এই সংক্রান্ত আরও বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন যুগের ইমাম, ফকি, মুজাদ্দিদ ইমাম ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ। তার বিখ্যাত বই উদ্দাতুস সাবিরিন ওয়া সাখিরাতুস শাকিরিন বইটি সমকালীন প্রকাশন থেকে সবর নামে প্রকাশিত হলো, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, চমৎকার শিরোনামের চমৎকার বিষয়বস্তুর এই বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। বইটির মূল লেখক ইবনুল কায়্যিম আল জাওযিয়া রহমাতুল্লাহি আলাই এবং বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন আব্দুল্লাহ মজুমদার। সুপ্রিয় দর্শক, সবর বা ধৈর্য ধারণ নিয়ে এই বিষয়ের উপরে বিশেষভাবে রচিত এমন কোনো বাংলা বই এর আগে আমার সামনে দৃষ্টিগোচর হয়নি। সুতরাং আমি আশা করব যে এই বইটি সবর বা ধৈর্য বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য এবং জীবনে ধৈর্য ধারণের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আত্মস্থ করার জন্য খুব উপকারী একটি গ্রন্থ হবে। সুপ্রিয় দর্শক, এই বইটির মোট পৃষ্ঠা সংখ্যা 176, মুদ্রিত মূল্য 290 টাকা। বইটি কিনতে চাইলে 11/1 বাংলা বাজারস্থ ইসলামী টাওয়ারে অবস্থিত সমকালীন প্রকাশনের দোকান থেকে কিনতে পারেন অথবা কল করতে পারেন 0161662663 এই নাম্বারে। এছাড়া ঘরে বসে বইটি কিনতে চাইলে অর্ডার করতে পারেন rokomari.com এ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ইসলামী বই নিয়ে। সেই দিনটি পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।